আমরা যে জান্নাতের বাগানে বসলাম আল্লাহ বড় মায়া করে মহব্বত করে বসাই দিল রহমত আমাদের ভিতরে ঢুকাই দিবে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে আমার আল্লাহর দরবারে চিৎকার করে কি বলা যাবে আলহামদুলিল্লাহ নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী ওনার উম্মত আমরা হলাম দেখেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরকে আপনি যদি 1000 কোটি বার স্বপ্নে দেখেন আমার আল্লাহ বলে দোজখ হারাম হবে না বেহেশত ওয়াজিব হবে না আমার বন্ধু মুস্তাফা আল্লাহর হাবিবুল্লাহকে 1 সেকেন্ড 1 ঝলক দিদার নসিব হলে আমি আল্লাহ দোজখটা হারাম করে বেহেশত ওয়াজিব করে দেব সুবহানাল্লাহ আমার নবীর দাম আছেন কথা কোন করে আছেন আমার নবী পাকের শান আমার আল্লাহর দরবারে কত যে মহান আমরা নবী কামলিওয়ালার উম্মত হয়ে গেলাম আল্লাহ বড় মায়া করে মহব্বত করে আমাদেরকে উম্মত বানিয়ে দিয়েছে এখানে যারা বসে আছি অনেকেই আমার নবী কামলিওয়ালার চেহারা মোবারক দিদার মোবারক স্বপ্নের ভিতরে এখনো দেখা হয় নাই এরকম আশিক রসুল আছেন আমি অপেক্ষায় আছি কোন দিন জানি আমার গড়ের ভিতরে নবী কামলিওয়ালা তাশিবে নিয়ে আমারকে দিদার দিয়ে আমারে দন্ন করে দিবে এরকম আশা আকাঙ্ক্ষা বাসনা অনেকের অন্তরে আছে কি নাই কথা বলেন কেন আছে কি নাই আমার নবীকে যে ভালোবাসে দশ নাই তার আগে পিছে আমার নবীকে যে ভালোবাসে দশ নাই তার আগে পিছে পুরে দেহ কইরাছি অঙ্গারা নগরবাসীরা যে পুরাছে নবী প্রেমের পোরা চিল্লে দেখি আশিক কেমন হইছেন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী প্রেমের এমনি দ্বারা বাইচা থাকতে জিন্দা মরা ঠিক কি না করনা করে ওয়াইসাল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইচা থাকতো জিন্দা মরা ছিল কি মরা ছিল আপনি কইবেন বাইচা থাকতে আবার মরা কেন যার প্রেমের রোগ আছে হেউই জানে হে কি বাচ্চা আছে না মরে গেছে ঠিক কি না কোন এই পৃথিবীর জমিনে সর্বোচ্চ প্রেম আমার নবী কামলিওয়ালার প্রেম মোবারক ছাড়া আর কোন সর্বোচ্চ প্রেম আছে কথা কোন আছে আমার বন্ধুরা বড় নবী পাকের প্রেম মুবারকের কথা একটু উপমা দিতে আরম্ভ করলাম রে বাবা আমার নবী পাকের মদিনা মুবারকে মসজিদে নববীর 40 বছরের খাদেম একজন ছিল ওনার নাম হলো শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় 40 বছর আমার নবী পাকের রওজা মুবারক সহ মসজিদে নববীর খাদেম বলবেন আল্লাহু আকবার এই বন্ধু উনি পাঁচ বছর থেকে সোনার মদিনায় পাঁচ বছর থেকে মদিনায় ছোটবেলায় আম্মা নাই ছোটবেলা আম্মা মারা গিয়েছে তিন বছর যখন বয়স আব্বা মারা গেছে নবী কামলিওয়ালার কদম মোবারকে মসজিদে নববীতে 40 বছরের খাদেমের দাম আছেন জোরে কুতুব আছেন পাঁচ বছর বাবা হয়ে গেল মানে ছোটবেলায় জন্ম দিবার পরেই মা মারা গেল তিন বছরের সময় ওনার আব্বা মারা গেল পাঁচ বছর থেকে এতিম হয়ে নবী কামলিওয়ালার রওজা মোবারকের পাশে ঘুমিয়ে থাকে কোনো মানুষ যদি কিছু দেয় উনি খায় কোন মানুষ যদি কিছু না দেয় উপবাস থাকে উপবাস থেকে থেকে নবী কামলিওয়ালার দরবারে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মদিনা মুনওয়ারায় জন্মগ্রহণ করিলাম আপনার মদিনার পাশে আমি মাত্র পাঁচ বছরের ছেলে ঘুমিয়ে রইলাম এখানে পড়ে থাকি দিনের বেলা রাত্রে বেলা কেউ কিছু খাবার দিলে আমি খাই নাই হই উপবাস থাকি ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কদম মোবারকে দরুদ ও সালাম পড়ি আপনি যদি রওজা পাক থেকে নবীজি একটু জবান দিয়া আমি পাগলারে শোনায় দিতেন তাহলে আমার পেটের ভিতরে খিদা ছইলা যাইত বন্ধু নবী পাকের দরবারে দুরুদ সালাম পড়ে আমরা এখানে বসে গেলাম নবীর আশিকের দল আমার নবীজি বলে ফি মুশাহিদাতিহি লিউম্মতি ওয়া মারিফাতিহি বি আহওয়ালিহিম ওয়া নিয়্যতিহিম ওয়া যালিকা যালিয়ুন ইনদাহু লা খাফা বিহি একটু আমার আল্লাহর প্রেমে বলেন না চিৎকার করে আল্লাহ
আর বড় করে বলেন না আল্লাহ এ বন্ধু দুইবার হয়ে গেল চারবার বললে আমার আল্লাহ পুরস্কারটা কি দিবে গো আবার একবার বলি আল্লাহ আর বড় করে বলি আল্লাহ একবার দুইবার তিনবার কর যখন আমার আল্লাহর নাম বলে ডাক মারলাম আমার আল্লাহর রহমতের সাগরের ভিতরে একটা তুফান সৃষ্টি হয়েছে কি সৃষ্টি আল্লাহর আল্লাহর মালিকানাতে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মালিক এই জন্য একবার দুইবার তিনবার যখন ডাক মারলাম আল্লাহ বলে চারবারের সময় আল্লাহ বলে চিৎকার করার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা দল দেখো 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 বাংলার জমিনে বসে বসে আমি আল্লাহর আজমতে প্রেমে সুবহানে একবার দুইবার নয় চারবার আল্লাহু আকবার বলে চিৎকার মারলো আমি বান্দারে এইভাবে ফিরত দিতে পারি না তার জবানটা দিয়া যখন মুখটা এইভাবে উঁচা করে করে আল্লাহ বলে ডাকটা মারলো আমি আল্লাহর ইসমে জাতের নূর তার জবান দিয়া ঢুকায়া দাও কি ঢুকাই দিস নূর আলিফ লাম লাম দুই লামের উপরে তাকদীর জবর খাড়া তারপরে হলো লাস্টেরটা হলো হু চিৎকার করে বলেন না আল্লাহ হু লাভ নাই কি লস আছে না লাভ আছে আপনারা কিছুক্ষণ আসেন শামসুদ্দিন লামাতি রহমতুল্লাহি আলাইহির ঘটনাটা শেষ করে আমি আপনাদেরকে দিয়ে আখেরি মোনাজাত করে বিদায় নিব রাজি আছেন যদিও শীতটা কি একটু কথা কোনে করে শীতটা কি একটু বেশি বিসমিল্লাহির রহমানির إنما وليكم الله إنما وليكم الله ورسوله শুনলে ভাল লাগে আমরা ইমানদার কোরআন শরীফ শুনলে ভাল লাগলে আমরা কি ইমানদার আল্লাহ আমাদের কথাই বলছেন ওয়াল্লাযীনা আমানু আপনাদের পাশে সাইয়্যিদুনা সিরদিন সিফাসালা রহমতুল্লাহি আলাইহি আছেন কথা কোনা করে আছেন উনি কিন্তু এখানে ইন্তেকাল করেন নাই ইন্তেকাল করছে সিলেট কোথায় সিলেট সিলেট গেলে দেখবেন ওনারে একটা গেট আছে রাস্তার ভিতরে আপনি যখন সিলেট বন্দর থেকে এয়ারপোর্ট রোডে সিএনজি যাবেন রিক্সায় বা মোটরসাইকেল যে কোনো কিছু দিয়ে যান দেখবেন পাকা করা একটা গেট আছে সৈয়দ সিরুদ্দিন সিফাসাল রহমতুল্লাহি আলাইহির মাজার গেট মাজার আছে কই মুরার বন আছে কই মুরার বন কিন্তু মাজার গেট হলো সিলেট কন্যাকারে কারণ আছে না এগুলো আমার থেকে আপনারা বেশি জানেন উনি মারা গেছিল ওইখানে কন্যা কোথা তাহলে সিলেট যদি মারা যেয়ে থাকে উনি এখানে আবার দাফন হলো তাহলে ওলিদের একটা কারামত আসেনি কথা কোনা করে আসেনি এখানে যখন বাবা যে জায়গাটার ভিতরে আমি দেখলাম আমি এখানের ভিতরে নেমে গেলাম নেমে যেয়ে জিজ্ঞেস করলাম কয়েক মানুষকে বলতে পারে না আমি একজন মুয়াজ্জিনকে জিগাইলাম মসজিদের মুয়াজ্জিন যিনি আজান দেয় মুয়াজ্জিনের দাম আসেনি কথা কোনো আসেনি আপনাদের আশেপাশে মসজিদ আছে ওই মসজিদে মুয়াজ্জিন আজান দেয় কিয়ামতের ময়দানে যে জায়গায় দাঁড়াইয়া মেহরাবে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করে আপনারা পিছে দেয় পিছে থেকে ইফতাদা করেন যে জায়গাটাকে মেহরাব বলা হয় এইভাবে আলাদা মসজিদের আলাদা এইভাবে ছুপকা করে ওই মেহরাবের আগে আমার আল্লাহ সিগল লাগাই দিবে মুয়াজ্জিন ওই মসজিদটাকে নিচে দিয়ে আবার মসজিদের চাকটা লাগাই দিবে ওই মুয়াজ্জিন সিগলটা এইভাবে ধরে ধরে মসজিদটা টাইনা হাসরের ময়দানে আপনাদেরকে সহল হয়ে যাইব উনি টাইন্ডার লয়ে যাইব তো ওনার দাম আছে
মসজিদকে জিজ্ঞেস করলাম কি বাবা এখানে সৈয়দ নাসিরউদ্দিন সিফাতাল্লাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার বুঝলাম না আমি তো জানি সোনারুগাটে পড়ছে ঠিক না কোন না তাহলে এখানে কিভাবে বুঝলাম না কয় হুজুর বড় ইতিহাস আমি বললাম কি ইতিহাস কে নাসিরউদ্দিন সিফাতাল্লাহ রহমাতুল্লাহি আলাইহি কে যখন ইন্তেকাল করলেন তখন একটা সখীর উপরে রাখা হলো উনাকে গোসল করায়া কাফন পরায়া জানাজার নামাজটা কোন পড়াবো এই জন্য যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তখন পিছন থেকে একজন মুসল্লি ডাক দিয়া বলে হুজুর জানাজার নামাজের নিয়তটা কইরেন না সখী দেখি লাশ নাই সুবহানাল্লাহ বলবেন না সখী এই জায়গার নাম এখনো সখী দেখি সাড়ে আটশো বছর আগের থেকে সখী দেখি এখনো জায়গার নাম কি সখী দেখি আচ্ছা কোন না বুঝে থাকলে ইন্তেকালের পরে না আগে লাশ নাই তাহলে আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে অপন কোন জায়গার যাইতে পারে জোরে কোনো করে পারে না আমার বললো আরো যদি ইতিহাস জানতে চান তাহলে আপনাকে যেতে হবে সিলেট থেকে গাড়ি লিয়ে গোলাপগঞ্জ থানা বাদেশ্বর গ্রাম এখানে একটা গেসপিল্ট আছে এটার নাম হলো কৈলাস গেসপিল্ট না কৈলাস গেসপিল্ট কৈলাস এখানের ভিতরে গেলাম গিয়ে খুঁজে খুঁজে বাইর করলাম বাবা এখানের ভিতরে কৈলাস গেসপিল নামটা হইলো কেন কই আর একটা কারণ আছে বিশাল বড় একজন কারণ আমি কি কারণ কই সৈয়দ নাসিরউদ্দিন সিফাতাল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আলাইহির ইন্তেকালের পরের বিশাল বড় একটা কারামত আমি কি কারামত কই ওনাকে যখন এই সখীর ভিতরে আবার রাখা হইলো যারা যা আল্লাহু আকবার বলবে পিছন থেকে মুসল্লি কই ইমাম সাহেব কৈলাস সুবহানাল্লাহ কইতেন না জাগার নাম এখনো কৈলাস গেসপি কিলাস কৈলাস গেসপি মারা গেছে হইলো সখী দেখি লাশ নাই এখন পাইলাম কৈলাস কৈলাস খান নামাজ পড়বেন তারপরে দেখেন এই যে আপনাদের পাশে যে নদীটা আছে খোয়াই নদীর পাশে আস্তে করে পানির মেঝে ঘুমাই গেছে কন্যা দেখি এটা কি জিন্দা অবস্থা ঘুমাইছে না মরা কথা কোনা আরে জিন্দা নইলে আইসে কেমনি তখন সিঞ্জি নাই টমটম নাই বাস নাই ট্রেন নাই কিছু নাই কথা কোনা উনি আসছে আসছে পরে মানুষ দেখছে ওনারা আবার যখন মানুষ ওই নামছে উড়াইবার সময় ওনার ইতিহাসটা আপনারা পড়ে আপনারা তো খালি শুনছেন পূর্ব পশ্চিম ওনারা কি করছে তখন করছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হয়ে গেছে ঠিকই না কর না কেন এটার কারণ আছে কিনা আচ্ছা কোন তো দেখি মারা গেছে ওই দেখেন ফ্যাস লাগে মারা গেছে এন্তেকাল করছে ওইল শিলে আবার গোলাপগঞ্জ কৈলাস তারপরে আবার এখানে এই খই নদীতে বাইশা আসছে তাহলে উনি ওসিয়ত করলো কোন সময় যে আমার ফুক পশ্চিম খবর দিও মরার আগে ইয়া দেয় নসিহত করে না মরার পরে করে তা আগে হইলে উনি কোন সময় করছে মারা দিয়ে গেছে সিলেট এরপরে আবার আছে গোলাপগঞ্জ কৈলাস এরপরে আবার এখানে আপনার যে কি নদীটা বলে খই নদী তিনি কোন সময় করছিল ওনাকে যখন লাশ মোবারক যখন উঠাবে উনি তখন জবান দিয়ে বলছিল কই রে আমার জায়গাটা এখানে ওই মুরাবন্দের জমিনে আমার থামাইবার সময় ফুক পশ্চিম করিস ইন্তেকালের আগে না পরে বুঝে না আগে না পরে পরে এখন এই বেড়া কইতেছে হুজু আপনি তো জানা জান নামাজটা পড়াইতেছেন উনি কইছে পূর্ব পশ্চিম দিতেন কতরে কোন সময় কইছে কচে সময় লাশ উড়াই লাশ উড়াইবার সময় লাশ কি কথা কইতে পারে আপনারা যদি আপনাদের গ্রামের একজন বুজুর্গ যদি মারা যায় আর আপনি যদি কোন ইন্তেকালের পরে তানে আমার হইয়া গেছে কথা কোনে করে আরে মানত না কেটে আশ্চর্য হয়তো সাজর শরীয়তের এলেমের মূল্যরা মানত না আত্মরিকা তো আসানুহা বল মারিফা তু বাউরা পহা বল হাকিকা তু সামর তুহা চিল্লায় বলেন না আল্লাহ আকবার আশ্চর্য সাজর সাজর মানে শরীয়ত হলে একটা গাছ খালি এই গাছের ভিতরে ডাল নাই পাথা নাই ফল নাই এটার দাম আছে নাই তো দাম আছে আরে যে গাছটার ভিতরে ডালও নাই পাতাও নাই ফলও নাই এটা কি দাম আছে কত কনা দাম আছে সোনারুগার থেকে বাজার থেকে একটা কিনে আনছেন বলতেছে এটা জাফানে একটা গাছ এটার ভিতরে একটা ফল ধরে আমিও কিছুদিন আগে এক লোকে আমার কাছে একটা ফল লুয়ে আইছে এটা বলে ড্রাগন ফল ইটালিতে জন্ময় এতটুক বড় উপরে দিয়ে কীরকম দেখা যায় কাইটটা দেখলাম ভিতরে লাল আমি জীবনে খাইছি না এটা একটা ড্রাগন ফল আনকমন একটা ফল
বাজারে উঠছে যে এই গাছটা লাগাইলে এই ফলটা ফলের ছবিটা দেখাইলো এই ফলটা তোমার বাড়িতে ধরবো আপনি গাছটা রুইয়ে দিলেন কিছুদিন পরে গাছটা আস্তে করে মরে গেছে গা পাতাগুলো ঝরে গেছে গা এই গাছটারে কি আপনি প্রতিদিন পানি ডালবেন না এইভাবে ঠান্ডা উড়ে ফলাই দিবেন কথা কোনা করেন আমার নবীজি বলেন আর শরীয়তু শাজারা শরীয়ত হলো একটা গাছ শুধু গাছ এই গাছের ভিতরে ডাল নাই ফাতা নাই ফাতাটা কি ডালটা কি ফলটা কি আমার নবীজি বলে আর তরিকাতু আসানুহা শরীয়ত হইল গাছ আর তরিকত হইল গাছের ডাল আর এটা জানলেন মোল্লা বড়া কইতো তাই তো ইন্তেকালের পরে ওসিয়ত করতে পারে ঠিক কিনা কোন না ওসিয়ত করতে পারে المعرفة وأوراقها المعرفة وراقها ورته هلو شريوت غاس طريقو دال ار معرفة هلو غاسر فاتا سبحان الله بول بلنا اكون والحقيقة ثمرتها شريوت غاس طريقو دال معرفة غاسر فاتا حقيقة هلو فول چلے بولا جابن الله اكبر بولن نزوري يا ولي الله এখন আপনি শরীয়তের মোল্লাগুলা গাছ লাগাইছে ডাল নাই এই গাছটা আপনার কাছে কোনো দাম আছে হে আমার নবীর বিরুদ্ধে কয় ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কয় আমরা কই কি জানেননি যে গাছের ভিতরে ডালও নাই ফাতাও নাই ফল নাই এই গাছটা আমার কাছে দাম নাই তুমি বলবি যত লেখাপড়াই করো নবীর শান তোমার কাছে নাই ওলিদের শান তোমার কাছে নাই তুমি বলবিরও আমাদের কাছে কোনো দাম নাই গাছের দাম নাই ডাল না থাকলে ফাটা না থাকলে ফল না থাকলে তো এই মৌলবী আমার শান যদি আমার নবীজির শান যদি না বলে হের কি দাম আছে কত কনকের দাম আছে অবুজুরে তোর বুঝ বিচারে এরা তো অবুজ অবুজুরে তোর বুঝ বিচারে সত্যের পথে শুইয়া যায় শুইয়া যায় আল্লাহর প্রেম নর নবীর প্রেম কোরআনে বইলা যায় ঠিক কিনা কর না করে আমার আল্লাহর প্রেম নর নবীর প্রেম কোরআনে বইলা যায় এখন আমার নবীর প্রেম নাই আল্লাহর প্রেম আছে হে কি মুসলমান কথা কোনা করে কি মুসলমান আল্লাহর প্রেম আছে নবীজির প্রেম নাই হে কি মুসলমান আমি কোরআন দিয়ে দলিল দিব আপনারা কি ডরাইতেছেন মুসলমান বা কিছু কইতে আমার আল্লাহ কই এটি মুসলমান আয়াতটা আমি বলুম লা তাজিদু এই আয়াতটা আপনাদেরকে শোনাই দিন এখন শোনাই দিবার পরে পৃথিবীর জমিনে আপনাদের সোনারও গাড়ে মনে এই অবুজ কোন মৌলবী মন নাই আছে কথা কোন আছে মৌলবী শরীয়তের গাছ লাগাইছে শরীয়ত কি জানেননি আর শরীয়তু সাজারা উনি মুফতি হয়ে গেল মুহাদ্দিস হয়ে গেল ফকিহ হয়ে গেল হাদিস পরে মুহাদ্দিস হয়ে গেল তাফসির পরে মুহাদ্দিস মুফাসসির হয়ে গেল মানে সব এলে মাসে আমার নবী বলে তুই তো খালি গাছ লাগাইছ রে তরিকতের ডালও নাই মারিফতের ফাতাও নাই হাকিকতের ফলও নাই এই মৌলবী তোমার কোনো দাম নাই ঠিক কিনা দিয়ে আসতে বসে অবুজরা তোর বুঝ বিচারে অবুজরা তোর বুঝ বিচারে সত্যের পথে শুইয়া যায় শুইয়া যায় তালাশ কর নবীজিকে জগত পুরি বইলা যায় তালাশ কর নবীজিকে জগত পুরি বইলা যায় আল্লাহর প্রেম নবীজির প্রেম আল কোরআনে বইলা যায় পাপ মোচনের সুযোগ গেলে মিলবে বাগে দুজকটাই রুজহাসরের কঠিন দিনে মাফ তো সবাই পেতে চায় ঠিক কিনা কর না করে রুজহাসরের কঠিন দিনের আগে ওই পৃথিবীর জমিনে কইতেছে আমরা দলটা ঠিক ইডি তো বেদাতি ইডি তো মাদার হোজারি ইডির কোনো দাম নাই আমার আল্লাহ কয় তোরই তো দাম নাই আমি আল্লাহর দরবারে তুই তো বুঝলি না কিয়ামতের ময়দানে আয় বোঝাই দিব না পাপ মোচনের সুযোগ গেলে মিলবে বাগে দুজকটাই রুজহাসরের কঠিন দিনে মাফ তো সবাই পেতে চায়
আমল করো নবী রূপে জীবন সাজাও আমল করো দিন কে দিন নূরের মতো জলমল হবে বেহেশতি সুখ সব রঙিন নূরের মতো জলমল হবে বেহেশতি সুখ সব রঙিন আল্লাহর প্রেমে নূর নবীর প্রেম কোরআনে বইলা যায় তালাশ করো নবী জিকে জগত পরি কইয়া যায় তালাশ করো নবী জিকে জগত পরি কইয়া যায় ভুল জীবনে ঘুমাই গেল ভুল জীবনে ঘুমাই গেল কেউ নিবে না তোমার দায় ঠিক কিনা কর না করে ভুল জীবন ঘুমাই গেল ভুল জীবন ঘুমাই গেল কেউ নিবে না তোমার দায়ে তালাশ কর নবী জিকে জগত পরি বইলা যায় আল্লাহর প্রেম নর নবী প্রেম কোরআনে বইলা যায় বলেন না আল্লাহু আকবার হ্যাঁ বন্ধু আমি যাই একটা তিলাওয়াত করেছিলাম বাবা إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون أي جيبوا أمي نصر الدين سفسر رحمة الله عليه كتب اللهم أي جنو آيات تلوت كلهم আমার আল্লাহ বলে ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহ আমি আল্লাহ হইলাম তোমাদের বন্ধু বলি বলি বন্ধু মানে বলির শব্দের হতো তিনটা এক নম্বর বন্ধু দুই নম্বর সাহায্যকারী তিন নম্বর হলো গার্জিয়ান অভিভাবক আমার আল্লাহ যদি বলতো এ পৃথিবীর জমিনের বান্দারা শুধু আমি তোমাদের বন্ধু তোমাদের সাহায্যকারী অভিভাবক আমার আল্লাহ এতটুক কোরআনের ভিতরে বলে থাইবা যায় নাই রে বাবা এটা হলো সূরা আল মায়েদার 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আমি যেভাবে তোমাদের বন্ধু তোমাদের সাহায্যকারী তোমাদের অভিভাবক সেম ভাবে ওয়া রাসূলু আমি যেভাবে সাহায্যকারী রাসূল তোমাদের সাহায্যকারী বন্ধু শুধু তাই না আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুন পৃথিবীর জমিনে বান্দারা আমি আল্লাহ সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলে দিলাম পৃথিবীর জমিনে দেখবেন লা মাযহাবের দল কয় আমি আমরা হইলাম আল্লাহর দল ওয়াহাবির দল বলে আমরা আল্লাহর দল কওমি খারেজি সবাই কয় আল্লাহর দল আমরাও বলি আল্লাহর দল আমার আল্লাহ সূরা আল মায়েদার 56 নম্বর আয়াতে এখন বলবে আল্লাহর দল কোনটা চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার বন্ধু আমার আল্লাহ বলে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের বন্ধু আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী আমি আল্লাহ তোমাদের অভিভাবক গার্জিয়ান এবং তোমাদের রাসূল তোমাদের বন্ধু তোমাদের রাসূল তোমাদের সাহায্যকারী তোমাদের রাসূল তোমাদের অভিভাবক তারপরে আমার আল্লাহ বলে ইউমিনু থেকে ওয়াল্লাযীনা আমানু আমানু যত দল আছে পৃথিবীর জমিনে ইউমিনু থেকে আমানু আমিনু থেকে মুমিনু মুমিনু থেকে মুত্তাকি মুত্তাকি থেকে সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা বলি এই নাসিরউদ্দিন সিফা সালা তোমাদের বলি তোমাদের বন্ধু তোমাদের গার্জিয়ান তোমাদের সাহায্যকারী কইছে কাটা জোরে অন শব্দ কয় লামা জামি উমি যা আছে সবাই কয় আমরা আল্লাহর দল কয় না আমরা রে কি কয় বেদাতি কথা কেন কি কয় বেদাতি আর না লেখ মাজার ফুজারি কারণ আমরা তো নাসিরউদ্দিন সিফা সাল্লাহ রহমতুল্লাহ ভাগল আমরা কইতাছি ওই মৌলবীর গোষ্ঠী বেকুলের গোষ্ঠী তোর বাপ দাদা 14 গোষ্ঠী যে মুসলমান হইছে ওই আউলিয়ায় মুসলমান বানাইছে আর তুই মুসলমানের গড়ের মুসলমান না ওই তাল্লে না ঠিক কিনা কোন তোর বাপ দাদা 14 গোষ্ঠী এরা কলমা পড়াইছে ঠিক কিনা কোন না কেডা পড়াইছে 360 আউলিয়া সহ পৃথিবীর জমিনে বাংলার জমিনে যত ওলি আছে আমাদের 14 গোষ্ঠীর এরারা কি করছে কলমা পড়াইছে আর আমরা রেডি মুসলমানের গড়ের মুসলমান হইয়া ফতোয়া মারছি আর উঠে ঠিক কিনা কোন যিনি মুসলমান বানাইছে ওনার উপরে কি মারতাছি ফতোয়া মারতাছি আমি কই যাস্তা সিলেট গিয়া দেখস না যে এক জায়গার নাম হলো সহি দেখি লাশ নাই আর এক জায়গার নাম হলো কৈলাস এখন আয়া দেখ মুরার বন্দর জমিনে ঘুমারিছে ফুপ ফুপছি ঠিক কিনা কোন লাগে
বন্ধু আমার আমি আবার ওয়াজের ভিতরে চলে যাচ্ছি রে বাবা আমার নবী পাকের রওজা মোবারক এবং বাবা আমার নবী পাকের মসজিদে নববীর 40 বছর খাদেমের কাছে চলে যাচ্ছি ইমাম শামসুদ্দিন লামাদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে রে বাবা আমার আল্লাহ এখানে বলে দিচ্ছে লামাজাবি বলে আমরা আল্লাহর দল ওয়াহাবি বলে আল্লাহর দল খারেজি বলে আল্লাহর দল সুন্নিরাও বলে আল্লাহর দল আমার আল্লাহ ডাক দিয়া বলবে বাবা সূরা মায়েদার 56 নম্বর আয়াতে আল্লাহর দল কোনডা আমার আল্লাহ বলে وَمَنْ يَتَوَلَّ اللَّهُ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا যারা বন্ধু রূপে মানলো রে আমি আল্লাহ রে যারা গার্জিয়ান রূপে মানলো সাহায্যকারী রূপে মানলো আমার রসুলকে যারা সাহায্য রূপে মানলো বন্ধু রূপে মানলো অভিভাবক গার্জিয়ান রূপে মানলো পৃথিবীর জমিনে ওলিদেরকে যারা সাহায্যকারী মানলো আমার আল্লাহ বলে ইন্না হিসবাল্লাহি হুমুল গালিবু গার্জিয়ান অভিভাবক রে সেমভাবে আমার রসুল পৃথিবীর জমিনের বলি কেউ যারা গার্জিয়ান মানে ওই দলটাই হইল আমি আল্লাহর দল এখন আমরা আল্লাহর দলে আছি নি হ্যাঁ আছেন আমরা আছি এরা বলি মানে কথা কোনা মানে আমার আল্লাহ কে বললা জিনে আমানো ইউমিনু থেকে আমানো আমানো থেকে মুমিনু মুমিনু থেকে মুত্তাকি মুত্তাকি থেকে বলি আমার আল্লাহ জানে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে নবী রাসূল পয়গম্বর পাঠাবে আল্লাহর হাবিবুল্লাহকে পাঠাবে আল্লাহর হাবিবুল্লাহ আনতাকাল শরীফের পরে রওজা পাকে যখন শ্বশুরের জিন্দা অবস্থায় ঘুমে থাকবেন আমার নবীর গোলামরা মানুষদেরকে কালমা ফরাইয়া মুসলমান বানাইব ঠিক কিনা কর না কর গোলামরাই তো বানাইছি এই এলাকায় যত মুসলমান আছে সব নাসিরুদ্দিন সিরাজুল রহমতুল্লাহ আলাইহি কথা কন না 360 উলিয়া ঠিক না বাস্তব না মনে 360 উলিয়া এখানে না আইলে আমরা মুসলমানের গরের মুসলমান হইতাম হইতাম এই আমার বন্ধুরা ভগবান শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবী পাকের দরবারে ডাক দিয়ে বলে নবীজি গো কেউ যদি মদিনা মনোয়ারা আসে আমার একটু খাবার দিয়ে যায় রাত্রে ঘুমানোর কোনো বিছানা নাই খোলা আকাশের নিচে আপনার নওজা পাকের পাশে ঘুমিয়ে আছি ওগো নবীজি আমার আম্মা নাই আমার আব্বা নাই কেউ নাই আমি মহায়তিম আপনার রওজা পাকে ঘুমায় থাকি কেউ যখন মদিনা মনোয়ারায় রওজা পাকে জিয়ারত করার জন্য আসে কেউ যদি আমি ছেলেটার উপরে মায়া হয় আমার একটু খাবার দিয়ে যায় আর যদি মায়া না হয় আমার কেউ খাবার দেয় না নবীজি গো আপনার দরবারে আমি খাবার চাই না কেউ আমার খাবার দিবে আমি খাবো জীবন বাঁচাবো এমন না মদিনা মুনওয়ারায় গড় চাই না খোলা আকাশের নিচে আমি থাকবো বৃষ্টি পড়বে রোদ্রে শুকিয়ে যাব শীতের অবস্থায় এইভাবে থাকবো ইয়া রাসূলুল্লাহ শুধু আমি নবী আপনি আপনার কদম মোবারকে আমি যখন দুরুদ সালাম পড়ব সান্ত্বনা সহকারে আমার সাথে একটু কথা বলিয়েন সুবহানাল্লাহ এ বন্ধু 5 বছর থেকে আমার নবী পাকের দরবারে বাবা সব সময় সালাতু সালাম পড়ে যখন বলি সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন বলি সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এইভাবে নবীজির কদমে যতবার সালাম জানাই ততবারই নবী কামলেওয়ালা আমার দয়াল নবীজি রওজা পাক থেকে ওই শামসুদ্দিন লামাতি 5 বছরের ছেলের সাথে কথা কয় এই জন্য রে বাবা রওজা পাকের পাশে উনি বসে আছেন ওনার খাবার নাই উনি ডাক দিয়ে বলে বাবা ওনার যখন যে ঘটনাটা আমি বলতে আরম্ভ করলাম আবু আব্দুল্লাহ কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একটা তাফসির লিখেছেন নাম হলো তাফসিরে কুরতুবী তাফসিরে কুরতুবীর ভিতরে ইমাম শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা উনি লিখে দিয়েছেন বন্ধু শুধু তাই না পৃথিবী বিখ্যাত কবি একজন আছে বাবা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি আমার নবী কামলিওয়ালার শানে 40,000 কবিতা লিখে দিয়েছেন কয় হাজার
40,000 কবিতা লিখে দিয়েছেন বাবা মদিনা মুনওয়ারার পাশে বাবা যখন সালাম দেয় উনি যখন সালাম দেয় নবীজির রওজা পাক থেকে কথা বলে উনি ডাক দিয়ে বলে বন্ধু যখন যখন বাবা জান্নাতুল রুমি রাহমাতুল্লাহি আলাইহি মক্কা মুআজ্জামায় হজ করার জন্য গেলেন হজ করার পরে যখন মদিনা মুনওয়ারায় আসলেন মদিনা মুনওয়ারার ভিতরে 7 দিন উনি অবস্থান করবে উনার সাথে 13 জনের কাফেলা আল্লামা জান্নাতুল রুমি রাহমাতুল্লাহ ডাস্টবিনের ভিতরে ফাইলা দেয় বাবা শামসুদ্দিন লামাতি ওই ডাস্টবিনের খাবার গুলা তুইলা তুইলা খায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বন্ধু দুপুর বেলা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন সুন্দর সুদর্শন নূরানী চেহারার ছেলেটা ডাস্টবিন থেকে খায় রাত্রি বেলা উনি ফলো করলেন খাবার এবার আমি খাবো না পুরা খাবারটা কি ডাস্টবিনের ভিতরে রেখে আসব এবার দেখি ছেলেটা কি করে এত সুন্দর চেহারা রাত্রি বেলা যখন জান্নাতুল রুমি না খাইয়া বাবা ডাস্টবিনের ভিতরে পুরা খাবারটা রেখে দিলেন পুরা খাবারটা রেখে দিবার পরে শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি ডাস্টবিন থেকে খাবারটা উঠাইয়া আস্তে করে ডাস্টবিনের পাশে বসে বসে খাইতে আরম্ভ করেছে জান্নাতুল রুমি ডাক দিয়া বলে কাছে গিয়া বৈশাখ কয় পাগলা রে এ পাগলা এত সুন্দর চেহারা 25 বছরের যুবক আমি তো 5 বছর থেকে শুরু করেছিলাম বাবা ইতিহাসটা লম্বা করি নাই সোনার মদিনায় 5 বছর থেকে 25 বছর 20টা বছর কাইটা গেল জালালউদ্দিন রুমি ডাক দিয়া বলে পাগলা রে এত সুন্দর চেহারা তোমার নূরানি চেহারা এই ডাস্টবিন থেকে তুইলে তুইলা খাইতে আরম্ভ করলা বুঝলাম না তখন শামসুদ্দিন লামাতি বলে ও জান্নাতুল রুমি একটু পরে কথা বলি খাবারটা শেষ করি খাবারটা শেষ কইরা ডাক দিয়া বলে ও জান্নাতুল রুমি গো আমার নাম হলো শামসুদ্দিন লামাতি আমার নবী পাকের দরবারে আমাকে যখন মা ভূমিষ্ঠ করলো ইন্তেকাল করলো 3 বছরের সময় আব্বা ইন্তেকাল করলো 5 বছর থেকে নবী কামলিওয়ালার দরবারে এখন থেকে 1 সেকেন্ডের জন্য নড়ি নাই এই জায়গার ভিতরে ঘুমাই এই জায়গার ভিতরে খাই এই জায়গার ভিতরে থাকি বাবা ইমাম জালালউদ্দিন রুমি ডাক দিয়া বলে ছেলে রে মদিনা মুনওয়ারায় যখন কোন কাফেলা না আসে তুমি কেমন করে থাকো কে তোমার খাবারটা যোগায় দেয় শামসুদ্দিন লামাতি বলে জালালউদ্দিন রুমি গো নবী পাকের কদম মোবারক যখন সালাম জানাই নবী যখন রওজা পাক থেকে ওয়ালাইকুম সালাম বলে আমি শামসুদ্দিন লামাতির একটা ডাক মাইরা দেয় পুরা দিনের খিদা আমার আর লাগে না সত্যিকারের পাগল জপে রাসূল আল্লাহ বলেন জবান খুলে সত্যিকারের পাগল জপে রাসূল আল্লাহ খেলা কি আর এমনি এমনি জমেছে পাগল বলেন সত্যিকারের পাগল জপে রাসূল আল্লাহ বলেন সত্যিকারের পাগল জপে জবান দি নাই আপনার লোকের আশিক না সত্যিকারের পাগল জপে রাসূল আল্লাহ বলেন সত্যিকারের পাগল জপে রাসূল আল্লাহ নবীর প্রেমের পাগল মস্তান দয়ালের কুরির সন্ধান যারা আমার নবীজির পাগল আমার নবীজির খালি খুঁজে কথা কোনা কেন নবীর প্রেমের পাগল মস্তান দয়ালের কোরে রে সন্ধান ওলি আল্লাহ নবীজির শান গাহে নিরালা ওলি আল্লাহ নবীজির শান গাহে নিরালা নবীর প্রেমের পাগল যারা তারাই মাস্তানা বলেন সত্যিকারের পাগল জপে রে সোলেল্লা বলেন সত্যিকারের ও
মুসকুরু নিশারার সারা নবীর প্রেমে দন্ত সারা ঠিক কি না কোন ইওয়াজ কি শুনছেন না নি ওয়াজ করু নিশারার সারা নবীর প্রেমে দন্ত সারা জগৎপুরি নবীর পাগল সঙ্গে যাইতে তালা জগৎপুরি নবীর পাগল সঙ্গে যাইতে তালা সত্যিকারের পাগল জপে বলি সত্যিকারের পাগল জপে এ বন্ধু শামসুদ্দিন লামাথি ডাক দিয়ে বলে নবীজির কদম বরে যখন সালাম জানাই নবীজি যখন ওয়ালাইকুম সালাম বলে বলে শামসুদ্দিন লামাথি রে তুই তো সকাল থেকে আজকে বিকাল পর্যন্ত খাইলি না এইভাবে যখন রোজা পাক থেকে ডাক মারে তখন আমার সারা দিন আর পেটের খিদা থাকে না আমার আর খাইতে হয় না বাবা জালুদ্দিন রুমি ডাক দিয়ে বলে ও শামসুদ্দিন লামাথি আমরা এখানে সাত দিন থাকবো আজকে তো রাত্র পর্যন্ত একটা দিন চলে গেল আরো ছয়টা দিন থাকবো সকালবেলা আমার সাথে খাইবা দুপুরবেলা আমার সাথে খাইবা রাত্রেবেলা আমার সাথে খাইবা এইভাবে ছয় দিন পর্যন্ত শামসুদ্দিন লামাথি রহমতুল্লাহি আলাইহিকে বাবা বিশ্ববিখ্যাত কবি আমার নবী পারা নবী পাকের আশিক প্রেমিক ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি ছয় দিন পর্যন্ত খাওয়াইলেন ছয়টা দিন যখন চলে গেল ওনার যখন মদিন মনোয়ারার থেকে বিদায় নিবার সময় হয়ে গেল উনি ডাক দিয়ে বলে পাগলা ও শামসুদ্দিন লামাথি রে আমি তো আগামীকাল সকালবেলা মদিনা মনোয়ারার থেকে নিজের দেশে আমি চইলা যাইব আমি যখন চইলা যাইব তোমার জন্য আমার বড় চিন্তা হয় মদিনা মনোয়ারায় ডাস্টবিন থেকে তুমি তুলে তুলে খাও তোমার দুইটা অফার আমি দিতে পারি দুইটা সুযোগ আমি তোমার জন্য করে দিতে পারি এক নম্বর আমি ইমাম জালালউদ্দিন রুমির সাথে যদি আমার রুম দেশের ভিতরে যাও আমি তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিব দুই নম্বরে বাড়ির ব্যবস্থা করে দিব এবং একটা মেয়ে বিয়ে করাইয়া সাংসারিক জীবনের ব্যবস্থা করে দিব শামসুদ্দিন লামাথি ডাক দিয়ে বলগ ও ইমাম জালালউদ্দিন রুমি আমি জানতে চাই আপনার রুম দেশের ভিতরে আপনি আপনার সাথে গেলে আমার ঘরের ব্যবস্থা করবেন স্ত্রীর ব্যবস্থা করবেন চাকরির ব্যবস্থা করবেন আমি জানতে চাই আপনার রুম দেশের ভিতরে নবী পাকের রওজা মোবারক আছে নি আশিকদের প্রশ্ন তৈরি হবো ঠিক কিনা কর ডাকেন জালালউদ্দিন রুমি বাবা চুপ হয়ে গেলেন হতভম্ব হয়ে গেলেন অবাক হয়ে গেলেন কিরে আমি তো একটু টেস্ট করার জন্য তোরে কইছিলাম নবী পাকের প্রেমটা তোর অন্তরের ভিতরে কতটুক একটু দেখার লাগিয়া আমি তো দেখতেছি রে পাগলা তুই অরিজিনাল আশিক রাসূল সুবহানাল্লাহ বলেন তুমি আমারে কি বাড়ি দিবা কি স্ত্রী দিবা কি আর ব্যবসা দিবা মদিনা মনোয়ারায় বিশটা বছর কাটাই দিলাম এতিম ছেলে খোলা আকাশের নিচে কোনো কিছু যদি দিতে হয় আমার নবী কামলি ওয়ালাই আমার দিব বন্ধু শামসুদ্দিন লামাথি রহমতুল্লাহি আলাইহি রাজি হলেন না ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে ঘটনাটা আবার লিখে দিলেন মদিনা মনোয়ারায় শামসুদ্দিন লামাথির সাথে কথোপকথন কার্যকলাপ ডাস্টবিন থেকে খাওয়া এই ঘটনাটা আবার ইমাম কুরতুবী আব্দুল্লাহ ইবনে কুরতুবী লিখে দিলেন বন্ধু ওনার তাফসিরে কুরতুবীর ভিতরে কারণ হলো পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ তৈরি হয় নাই খোলা আকাশের নিচে আমার নবীর প্রেমে 25 বছর কাটাইয়া দিতে পারে আসেনি কতক্ষণে আসেনি আমরা তো এমন মুসলমান কিন্তু নবীর নাস নবীর নাম শুনলে আমরা কিন্তু জানতে রাজি আছি কতক্ষণ আমার নবী জুড়ে কেউ কিছু বললে আমরা কিন্তু মাথা ঠিক থাকে কথা কন্যা খেয়ে আমার আব্বারে যদি গালি গুলি দেয় আয়া যখন বলি চাচায় কয় সবুর করে এলা কিন্তু নবীর ব্যাপারে গালি দিলে চাচায় সবুর করলো আর মনটা ঠিক থাকে এই কথা কন্যা খেয়ে পৃথিবীর জমিনে বাবা হাই বিট মৌলবীরা টাকার কারণে কন্যা কিসের কারণে কিয়ের খাইলে আপনার এলাকার ভিতরে যত বিচার আচার হয় দেখবেন বিচারটা টেকা দিলে হেন্দা গেছে
কথা কোন গেল আমি বিচারকটা যদি শুনে কষ্ট পাইব তে কোন বিচারকে কষ্ট পাইব যে বিচারকটে আহা আর যে বিচারকটে আহা নাই বিচারকে কষ্ট পাইব আর আমি এক বিচারকে জিজ্ঞাসাছিলাম কি মিয়া তুমি তো টেরা বসে নিয়ে বিচার করো আপনারা মনে ওয়াজ ওয়াজ করে মনে হাদিয়া আনুন না আমরা তো হাদিয়া আনিনি পাঁচ ঘন্টা বিচারক বইয়া থাকি সন্ধ্যার পরে বইলে দুটো বাজে ওই কিন্তু ঠিক কিনা কোন হাদিয়া লই আমি কই হ্যাঁ হাদিয়া লওয়া যায় আছে যদি বিচারটা সঠিক করে দিয়ে পড়ো কই ভাই আমি যাইছি আমার গাড়ি গুড়ি ভাড়া সারা কিছু লাগবে এটা কিন্তু যাই যাচ্ছে কিন্তু হেবাটা করছে না বল হেবাটা রুফু সাফাই দি ভাই এটা কিন্তু আবার ফেস আছে এই কথা কোনা আমরা কিন্তু আগে ভালোই থিব আমরা ঠিক হইতিব আমরা যদি ঠিক থাকি দেখেন বাংলার জমিনে জায়গা জায়গায় দেখলি গেলি দেখি খালি ফাঁস করলি মারতাছে কি করলি ফাঁস করলি টুপি আমি কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে একটা ফেসলা ছিল ওনা আমারে বলতেছে হুজুর একটা ফাতোয়া দেন না মাসলা দেন তখন আমি দিলাম কি বড় কোরআন বড় না নবী বড় লিয়া কাজে লেগেছে যারা ফেসবুক সালা তারা পাইছে কাজে লাগছে বলে আমি কই না এটা বাইন্ধে দেব লাগে কোরআন যদি কেউ বড় করে নবীর শান কমে যায় আর নবীর শান আবার বাড়াইতে গেলে কোরআনের শান কমে যাবে তাহলে এগুলো পাবলিকের সামনে বলা দরকার আছে নি কথা কোনাকে দরকার আছে নি আমি যদি বলি আপনি সকালে নটার সময় উঠতে ফজর নামাজ পড়লে নামাজ খাজা হইতো না আপনি গোবিন্দ তৈলে আর সমস্যা কি তাই ঘুমাইবার সময় নিয়ত করে ঘুমাইতে পারে কথা কোনা করে আমি বলে গেলাম এই মাস্তাটা এটা তো আছে শরফে মাআনিল আসা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহি আলাইহি যিনি মার গর্ভে থাকতে মা মারা গেছে কারণ মার গর্ভে থাকতে যদি মা মারা যায় তাই তাই নাই লোকের কথা কোনো করে শরফে মাআনিল আসার শরফে মুসকিলুল আসার দুইটা কিতাব না হইলে কেউ ফকি মুফতি হইতে পারে না তাই লেখতেছে কিতাবের ভিতরে কষ্ট হইতেছে না যিনি মার গর্ভ থেকে উনি মার ভেড়ের ভিতরে আর কি উনার আম্মা মারা গেছে তাহলে উনারা তো যে কোনোভাবে বাইর করে হয়েছিল কথা কোন না বাইর করলে উনি দুই কিতাব লেখছে কেমনে করে কেয়ামত পর্যন্ত যত বড়ই মুফতি হইব দুইটা কিতাব পড়ানো লাগবে শরফে মাআনিল আসার শরফে মুসকিলুল আসার শুনেন উনি লিখতেছে কিতাবের ভিতরে মাসলাটা লিখতেছে ফজরের নামাজের পরে তুমি আজান শুনলা না আজান দিয়েছে আজান শোনো নাই ঘুম ভাঙ্গে নাই গড়ির টাইম দেখো নাই সজাগ না আজানও শোনো নাই নয়টা বাজে ঘুম ছুটেছে নয়টা বাজে উজু বানাইয়া তুমি ফজরের নামাজটা পড়ে নিলে এই নামাজটা কাজা হবে কথা কোনো কাজা হবে এখন আপনারা যদি আমি মশলাটা পাই একটা মুসিবত না আপনারা তিনটার সময় ডাকাতি গাইছেন আয়েশিরে নিয়ত করছেন জগৎপুরি হুজুরে কইয়া গেছিল নটা বাজে নামাজ পড়লইব আপনি নিয়ত সময় খাজা হয়ে গেছিল কত কোনা করে আপনি নিয়ত করে ঘুমাইছেন নটা বাজে উঠব খাজা হয়ে গেছে কেন এখন এই মাসলা কি আপনার সামনে বললে একটা ফেসবুক আছে না আপনি কইব নটা বাজে পড়লে ও হ্যাঁ নটা বাজে পড়লে হবে যদি আপনি আজান না শুনেন ঘুম থেকে জাগ্রত না হন ঘুম অবস্থা থাকে প্রত্যেক রাত্রেবেলা একবার করে আপনার ইন্তেকাল হয় কথা কোনো করে প্রত্যেক রাত্রে একবার করে কি হয় ইন্তেকাল হয় আপনি ঘুমাইলে পরে আপনার ভিতরের রুহটা আপনার ভিতরে থাকে না হাদিস শরীফের ভিতরে মুসলিম শরীফের হাদিস আমার নবীজি বলে একটা মানুষ যখন ঘুমায় যায় তার রুহটা বাহির হইয়া আমার আল্লাহর আরশে আজিমে যায় আমার আল্লাহর কদম মুবারকের সেজদায় পড়ে যায় তাহলে এটা কি আপনার ভিতরে আছে নাকি কথা বলেন না কেন আসে নাই তো রুহুটা বাহির হয়ে গেছে কিন্তু এই রুহুটা যদিও আরশে আজিমে চলে যায় আপনার সাথে একটা সম্পর্ক রাখে বিদায় শ্বাস প্রশ্বাস চলে আন্নালি চললো ন এটা রাখছে কেডা কথা কোনো রাখছে কেডা সূর্যটা বাবা সকালবেলা উঠে সন্ধ্যাবেলায় ডুইবা যায় আরশে আজিমে ডুবার পরে সূর্যটা যায় আমার আল্লাহর কুদরতি কদমের ভিতরে সেজদায় পরে কয় আল্লাহ তুমি সকালবেলা অর্ডার দিলে আবার পূর্ব দিকে উঠুম নাইলে উঠতাম না সুবহানাল্লাহ কইছেন না নি প্রত্যেক রাত্রেবেলা ডুবার পরে সূর্যটা গিয়া সেজদায় পড়ে যায় আমার আল্লাহর কুদরতি কদমে আমার আল্লাহ সকালবেলা অর্ডার দিয়া দেয় আমার বন্দারা বড় মায়ার বড় মহব্বতের একটু আমার উদয় হইয়া যায় একদিন যদি সূর্য উদয় না হয় আমাদের কি অবস্থাটা হবে একটু চিন্তা করে দেখছেন কথা কোনো করে দেখছেন দিনহীন হইয়া মাওলার ভুলিয়া দিনহীন হইয়া মাওলার ভুলিয়া
থাকবা তুমি কই দিন আর ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন হুঁশ তোমার তো হইল না ঠিক না কর না করে এ আমার বন্ধুরা বাবার শামসুদ্দিন নামে রহমতুল্লাহি আলাইহি সোনার মদিনায় ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি যখন চলে গেলেন বাবা আমার নবীর কদম মুবারকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ইমাম জালালউদ্দিন রুমি আপনার একজন আশিক এসেছিল সোনার মদিনা আমারে ছয় দিন পর্যন্ত খাবার দিয়া গেছে ইয়া রাসূলুল্লাহ যেভাবে আপনি আপনার আশিক আমি পড়ে আছি সোনার মদিনায় রওজা পাকের পাশে আমি আপনার দরবারে একটু আরজি জানাইলাম ইমাম জালালউদ্দিন রুমির একটু স্বপ্নে দেখা দিবেন আমার নবী ডাক দিয়া বলেন এ শামসুদ্দিন লামাতিরি পাঁচ বছর থেকে নবী পাকের সাথে সম্পর্ক করতে করতে রে পঁচিশ বছর তোর হয়ে গেল বিশটা বছর মদিনায় আমি নবী পাকের রওজা পাকের পাশে শামসুদ্দিন লামাতি তুই যখন আমার কদম মুবারকে ইমাম জালালউদ্দিন রুমি দিদার আমি দিবার জন্য আরজি করলি রে আমি তুই শামসুদ্দিন লামাতির কথা ফালাইতে পারব না যা 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 আজকে রাত্রে আমি ইমাম জালালউদ্দিন রুমির স্বপ্নে দিদার দিয়া ধন্য কইরা দিব এ বন্ধু আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন بسم الله الرحمن الرحيم এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ বলে দুই জাতের শতান আছে বলেন না কয় জাতের وكذلك جعلنا لكل نبي عدوا شياطين আমার আল্লাহ বলে নবীগণ তাফসীরের ভিতরে এসেছে আমি যত নবী ফাড়াইছি এই নবীদের জন্য শয়তান আছে দুই জাতের এবং নবীর অনুসারীদের জন্য সুবহানাল্লাহ বলবেন না আমরা নবীর অনুসারী নাই কথা কোন দেব কয় যাতে শতান দিকে শায়াতিনাল ইনস ওয়াল জিন্ন ইউহি আমার আল্লাহ বলে শয়তান দুই জাতের একটা হলো মানুষের মধ্যে আর একটা হলো জিনের মধ্যে অনকর না মানুষের ভিতরে শতান আসেনি কয় কেডা আল্লাহ কয় সমস্ত নবীর জন্য এবং নবীদের অনুসারীদের জন্য দুই জাতের শয়তান আছে একটা মানুষ শয়তান আছে হেরা কেমনে কথাটা কইব চমক কথা বলবে গুমটা দিয়ে সুন্দর করে কথা কইব গুমটা মৌলবি দেখছেন আপনারা কথা কটা করে সোনার গাটে গুমটা মৌলবি নাই সুন্দর করে সাজ্জা সব ইয়া লাল কালার একটা সৌদি আরবের রুমাল দিয়ে আটতাছে আর তসবিটা হাতে লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতাছে মার্কেটে বিটেন দেখলে তসবি থইয়া ওই সাইডে আছে কথা কোন করে এমাতে কিন্তু সুবহানাল্লাহ সলত আছে আর বিড়ির দিকে সাইডে আছে এই মোল্লাটি আমার নবীর বিরুদ্ধে হয় আর কপালের মধ্যে এখানে টিকের মতো দাগও আছে কথা কোন করে কষ্ট হইতেছেন নি এ আমার আল্লাহ কয় মানুষ শয়তান আমি কইতে কোনো সমস্যা আছে নি কোনা করে সমস্যা আছে নি এরা কেমনে কথা কয় আল্লাহ কয় বাদুহুম ইলা বাদিন যখরাফুল কওল গুরুর আমার আল্লাহ কয় ইডি একবারে ফেরেস্তার মতো চমক কথা কইব আর সহ্য কথা আসলে নিজের আমল ঠিক নাই মানুষের সামনে এমন একটা বাপ ধরব হয় কেডা জোরে আইসেন যখন কষ্ট করে কিছু কোরআন একটু নিয়ে যাইতে হইব না একটা জিনিস কিন্তু বুঝাইছি আল্লাহর দন কুল্লা যারা আল্লাহরও সাহায্য করে মানে রসুলরও মানে ওলিদের কো মানে আল্লাহ কয় ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন এই দলটাই আমি আল্লাহর দল মগস্ত করে নেবেন এই আয়াতটা হলো সূরা মায়েদার 56 নম্বর আয়াত সুবহানাল্লাহ বলেন না কেন তাহলে আমরা আল্লাহর দলে আসিনি আর যেটি কইতাছে আল্লাহর দল নবীর বিরুদ্ধে ওলির বিরুদ্ধে এটি কি আসলে কি আল্লাহর দল নেই কথা কন আসলে কি আল্লাহর দল আমার আল্লাহর কথা
ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون. امر الله ডাক দিয়ে বলে পৃথিবীর জমিনে চমকপ্রদ কথা আশ্চর্য কথা বিনিয়র সাথে বাপ দুরে কথা কব এই দলটাই হইলো শয়তানের দল এটি হলো মানুষ শয়তান কন্না কেডা কয় আমার আল্লাহ কয় এই তোরা যতই গুমটা দেশ যতই বাপ দরর তসবি লইয়া আটছে এনে কপালের ভিতরে দাগ পালাস 40 দিন লেখে তাবলিগো যাস বাপ দরে আইটা আইটা মানছের একটা দুখা দিবার চেষ্টা করস আমি আল্লাহকে এবং ইমানদারকে জীবনে কোনোদিন দুখা দিতে পারবি না তুই নিজে রে নিজে দুখা দিতেছ সুবহানাল্লাহ কন্না করে কেডা কয় ইয়া একটু শুনাই দি কষ্ট হইতেছিল তোদের يخادعون الله والذين آمنوا أمر الله قال يخادعون الله والذين آمنوا أمي الله رأي أبن آمنوا إيمان در كنو دين دخا دي تفرتنا تعرف رأي قال وما يخدعون إلا أنفسهم وما يشعرون أمر الله قوي إيمان در دخا دي تفرتنا تو نيزر نيزر دخا دي تسوس سبحان الله قلت لنا يقول كسو مانوش عزي بيتي بيرزو من دي امدو عزي امدو عزي এটা আমি খুঁজতেছি না আমার আল্লাহ কইব কোরআন শরীফে মুজাফজারিন বাইনে জালিকা কই এ দুনো দলই আছে নাই মনো আমার আল্লাহ জানে যে কিন্তু কোরআনে নাযিল করছে মুজাফজারিন বাইনে জালিকা লা ইলাহা হাউলাই ওয়ালা ইলাহা উলাই হে ই দল আছে হি দল আছে বাংলাদেশে কিছু মানুষ আছে না ই দল আছে হি দল আছে আনজাদ আল্লাহর দল ফাইন হিজবুল্লাহি হুমুল গালিবুন আপনারা সব সময় সুন্নি যে আমার আমরা আল্লাহর ওলিরে মানে আমরাই তো সুন্নি ঠিক কিনা কোন আল্লাহর ওলিরে সাহায্য করে মানে আল্লাহ আল্লাহর ওলিরা সাহায্য করতে পারে কেন কেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তারা আমার আল্লাহর মহব্বতটা পাইবার জন্য নবীজির গোলামি করেছে এই জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে ইন্না রহমাতাল্লাহি করিব মিনাল মুহসিনিন ইন্না মানে নিশ্চয়ই রহমাতাল্লাহি আল্লাহর রহমত করিব মানে কাছে মুহসিনিন মানে ওলি আল্লাহর ওলির কাছে আমি আল্লাহ রহমতের বান্ডার রাখিয়া দিছি আমরা তো যাই উনার রহমত সাইবের লেগে উনার ওসিলাতে আল্লাহর দরবারে একটু দোয়া করতাম কারণ উনার সাথে আল্লাহর একটা ভাব আছে মহব্বত আছে প্রেম আছে উনাকে আল্লাহ চিনে উনিও আল্লাহরে চিনে একটু মহব্বত থাকার কারণে চিন্তা করি উনার কাছে গেলে উনার ওসিলায় যদি একটা কবুল হয়ে যায় ঠিক কিনা কন্যা কেউ অতর দিন গনিয়ে সন্ধ্যা হলো অতর দিন গনিয়ে সন্ধ্যা হলো জানিতেছে ডুবে বেলা হেলাই হেলাই কাটল রে রঙের মেলা ঠিক না কর না কর অতর দিন গনিয়ে সন্ধ্যা হলো দিন গনিয়ে সন্ধ্যা হলো যাইতেছে ডুবে বেলা হেলাই হেলাই কাটল রে রঙের মেলা হেলাই হেলাই কাটল রে রঙের মেলা ঠিক না কর না করে এ আমার বন্ধুরে বাবার শামসুদ্দিন আমাদের রহমতুল্লাহি আলাইহি মদিনা মনোরাত থেকে জালালউদ্দিন রুমিকে কিভাবে বলবে রে বাবা মদিনা মনোরাত থেকে বিদায় নিছে জালালউদ্দিন রুমি তো বাবা সাত দিন তাইকা রোম দেশে চলে গেছে আমার নবীজির কদম থেকে বাবা ওয়াদা করাই নিয়েছে জালালউদ্দিন রুমি রে আমার নবী পাক দিদার দিব ওনার কলিজাটা কান্দে কিভাবে বেড়ায় আমারে ছয় দিন পর্যন্ত মদিনায় খাওয়াইলো ওই সংবাদটা কিভাবে দিব নবীজি নৌরানি জবান মোবারক দিয়া আমি শামসুদ্দিন লামাতিরে বলে দিয়েছে জালালউদ্দিন রুমিরে আজকে রাত্রে স্বপ্নে নবীজি দিদার দিব কেমনে আমি বলবো এ আমার বন্ধুরা আল্লামা জালালউদ্দিন রুমি রোম দেশে যাইতে পারে নাই মদিনা মনোয়ারা থেকে বাবা যাইতে যাইতে সন্ধ্যা যখন হয়ে গেল তেইর জন সাথী সঙ্গী কাফেলা লইয়া যে জায়গার ভিতরে একটা তাঁবু গেল রাত্রে বেলা এসার নামাজ পড়ে ঘুমে গেল ঘুমের ঘরে আমার নবী কামলিওয়ালা তাসি বাংলা জালালউদ্দিন রুমি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
অবদয়াল নবীজি আমার পীরের কাছে যখন গেলাম শামসুদ্দিন তাবরিজের কাছে আপনি নবীর দিদার পাইবার জন্য আমি পাগল পাড়া দিওয়ানা 6 দিন 7 দিন পর্যন্ত সোনার মদিনার রওজা পাকের পাশে প্রতিনিহত আপনি নবীর দিদার মোবারক চাইলাম পাইলাম না ইয়া রাসূলুল্লাহ আজকে রাতে আমার দিদার দিয়া দন্ন কইরা দিলেন আমার নবীজি ডাক দিয়া বলে ও জালালউদ্দিন রুমি রে আমার দরবারে একটা পাগলা তাকে মানাই বাবা না 20 বছর কাটায় দিছে তারে তুমি 6 দিন খাওয়াইলা আমার কদমে অনুরোধ করেছে তোমার দন দিদার দিয়া দেই ওই পাগলার উসিলাতে তোমার দিদার দিয়ে দন্ন করে দিলাম এখন বলেন তো বাবা উসিলা লাগবে না সুন্দর করে মোলবিডি এভাবে কইতাছে জুমুন বউ আর কি বুঝছেন তাই নতুন বউ কই উসিলা টুসিলা লাগতো না আমি কই খাটাসের বাচ্চা তুই যে টুপিটা পরছো এটা সুতাটা এক জায়গাতে আনছে হ্যাঁ কাপড়টা বানাইছে সিলাইছে এটা তুমি যদি উসিলা অভাব নাই টুপিটা কোল যারা তা ঘুমটা দিছ এটাও এক সুতার বানানি কাপড় বানাইছে এরপরে তোর কাছে বাড়াইছে সুন্দর করে লাল চাপটা দিয়ে এটা কোলস না করে উসিলা নাই কথা কোন রুমালের মধ্যে উসিলা নাই এরপরে কইতেছি পাঞ্জাবিটা কোলস না পাঞ্জাবির মধ্যে উসিলা অভাব নাই এরপরে তোর লুঙ্গিটা কোল খুললে সেরে লেমটু খারুইয়া গুঞ্চি টুঞ্চি কাইটটা কো উসিলা আমি মানি না জোরে কন্যা ঠিক কি আরে জোরে ফতোয়াটা শিখাই দিয়ে গেলাম যে মোল্লা কইব এর চেয়ে ফতোয়ার বড় ফতো আছে আপনি কইবেন হুজুর টুফির মধ্যে সুতা আছে একবার এই ফ্যাক্টরিতে সুতা বানাইছে সুতা বানায় এসে তারপর কাপড়টা বানাইছে তারপর রং করছে তারপরে টেইলারের দ্বারা আনছেন টুপিটা বানাই দিছে এটা খুলেন পাঞ্জাবিটা খুলেন লুঙ্গিটা খুলেন এরপরে কোনো ছিলা মানি না গো বোঝাই গেরি কথা কোনো করে দলিল লাগছে এর চেয়ে বড় দলিল আছে বাদ দিলাম তার জন্মের কথা বাদ দিলাম তার মার কথা বাদ দিলাম তার বাপের কথা হে শৈল্য দুর্লভ তুই উসিলার অভাব নেই হে উসিলা ছাড়া এভাবে খারি থাকতে পারবো কথা কন্যা করে খারি থাকতে পারবো এই মগাড়ি বুঝতেছে কাপড়ের মধ্যে উসিলা আছে খালি নবীর উসিলা ওলির উসিলা মানে না কন্যা এটা কি বুঝা না না বুঝা বুঝা কিন্তু বুঝা আপনার ফাঁকি দিতেছে আমার আল্লাহ কয় তুই বুঝি ফাঁকি দিবি ইমানদারে তোর নিজের নিজে দুঃখা দেয় ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু আমানুরে দুঃখা দিতে পারবে না মোল্লা তোরে নিজে নিজেরই দুঃখা দিতেছ কিয়ামতের ময়দানে ফেরেশতা দিয়া বাইরে হারাইলে মরবে ঠিক কিনা কন্যা করে ওই গুসা করতেছেন আপনারা আমি কি যুক্তি দিতেছি না কোরআনের আয়াত একটু হরে হরে কইতেছি কথা কন্যা করবো না কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিতেছি এ আমার বন্ধুর বাবা শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে যখন 25টা বছর হয়ে গেল রাত্রে বেলা আমার নবীজি সৌদি আরবের গভর্নরের স্বপ্নের ভিতরে দেখা দিয়ে বলে সৌদি আরবের গভর্নরে আমার রোজা পাকে মদিনা মনোর একটা পাগল ঘুমায় খোলা আকাশের নিচে ঘুমায় তার কোনো বিস্তার বিস্তার কোনো প্রয়োজন নাই বালিশের প্রয়োজন নাই ঘরের প্রয়োজন নাই খাবারের প্রয়োজন নাই কিচ্ছুর প্রয়োজন নাই আমি নবী পাকের দরবারে বসে বসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারে রে মদিনা মুনাওয়ারায় আমার মসজিদে নববীতে আগামী কালই গভর্নর তোর স্বপ্নে দেখাইলাম শামসুদ্দিন লামাতিরে খাদেম বানাইয়া দিবি নবীজির মসজিদে নববী আর রওজা পাকের খাদেম এর চেয়ে বড় চাকরি আর আসেনি কথা কোন আসেনি গভর্নর পরে দিন দৌড়ে আইসে আয়া কই কিরে শামসুদ্দিন লামাতি কেটা আমার নবীজি নবীজি দেখায় উস থাকবো কথা কোনো উস থাকবো পরের দিন সকালে নাস্তা না খাই তুই দৌড় শামসুদ্দিন লামাতি খুঁজে বাড়ি করছে বাড়ি করে কয় আজ থেকে তোমার চাকরি হইলে মসজিদে নববীতে আর রওজা পাকের দরজা বছরে দুইবার খোলা হয় প্রত্যেক প্রত্যেক বছরে দুইবার তুমি খুলবা তোমার কাছে চাবি দেওয়া হইলো শামসুদ্দিন লামাতি কয় চাবি দিছ ঠিক ওই বছরে দুইবার খুলতাম আমি তো প্রত্যেক দিনই খুলি চাকরি হয়ে গেছে নবীজির রওজা পাক আর মসজিদে নবীর খাদেম চিল্লায় বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ আর বড় করে বলতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ এ আমার বন্ধু আমার নবী পাকের দরবারে এসেন নামাজের পরে দাঁড়ায় বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি রাহমাতুল লিল আলামিন
أغون بي أبني پاغول ارکند دي دويا مو أبني دوروف الرحيم دويا كوري مايا كوري أبني المسجد نبوير ساكري دي دل يا رسول الله أبني أبني روجا مبارك ار پتو كر چابيد آمار حت چولي أشلو ارچه شبائيو كي أچه أغو يا رسول الله رحمتر نظر رأيكن جتو دين أمار الله بچايا رغبه أبني رحمتر نظر تاكلي أمار جيبان دنو هيا زيبا বন্ধু সংক্ষেপ করে দিতে আরম্ভ করলেন অনেক লম্বা ঘটনারে বাবা শামসুদ্দিন লামাতি নামটা মনে রাখবেন 40 বছরের খাদেম তাফসীরে কুরতুবিতে লিখে দিল বাবা এ বন্ধু উনি এশার নামাজের পরে মসজিদে নববীর গেটটা লাগায় দেয় আবার ফজরের নামাজের আগে তাহাজ্জুদের আগে আবার খুলে দেয় মদিনা মুনাওয়ারায় যারা গেছেন তাহাজ্জুদের নামাজটা জামাতের সাথে হয় বন্ধু কাবা গুনের পাশেও যে জামাতের সাথে তাহাজ্জুদের নামাজটা হয় তাহাজ্জুদের নামাজের আগে শামসুদ্দিন লামাতি মসজিদে নববীর গেটটা খুলা দেয় এইভাবে আবার উনি নামাজের পরে ফজরের নামাজের পরে লাগায়া দেয় আবার যোহরের নামাজের আগে খুলা দেয় আসরের নামাজের আগে খুলা দেয় এশা মাগরিবের নামাজের আগে খুলা দেয় এ বন্ধু একদিন উনার মনে মনের ভিতরে ভাবনা হইল মনে খেয়াল রাখবেন রে বাবা মাস্টার এখন ভালো করে শুনবেন একদিন উনার মনের ভিতরে ভাবনা হইল আমি তো মসজিদে নববীর মেইন গেটটা লাগাইতে আরম্ভ করলাম আমার হাত দেখি আবার থালাটা খুলা দেয় আবার আমি লাগাই আবার খুইলা দেয় আবার লাগাই আবার খুইলা দেয় কারণ কি রে শামসুদ্দিন লামাতি ছবি জুনটাটা নিয়ে নবীর কদমে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বারবার দরজা লাগাই আবার খুলে যায় বারবার দরজা লাগাই খুলে যায় বুঝলাম না আমার নবীজি রওজা পাত থেকে কথা বলে না অন্যদিন কথা বলে আজকে বলে না শামসুদ্দিন লামাতি চিন্তা করলেন যেহেতু বারবার খুলে যায় আমি আজকে মসজিদে নববীর ভিতরে থাকব আজকে আর আমি তালা লাগাইব না মসজিদে নববীর ভিতরে ঘুমাইয়া গেলেন বাবা যারা আমার নবী পাকের দুশমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক শিয়া একটা দল আছে রে বাবা তারা চুরি করার জন্য মসজিদে নববীর গেটটা এসে ভাঙতে আরম্ভ করলো মসজিদে নববীর গেটটা যখন ভাঙলো শামসুদ্দিন লামাতি ভিতর থেকে ডাক দিয়া বলে এ শিয়ার দলেরা রে প্রত্যেকদিন আমি এশার নামাজের পরে লাগায় দেই আজকে বারবার লাগাইলাম দরজা খুলে যায় আবার লাগাইলাম খুলে যায় এই জন্য মনে হয় তোরা তো আজকে মসজিদে নববীতে ডুববি সুবহানাল্লাহ কর না তোরা ডুববি দি কেমন বারবার খুলে যাবে কেন আইছস কো আমার নবীজির কদম মুবারকের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন আরেক সাইডে কদম মুবারকের দিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন কয় দুইজনের লাশ নিবে লাগাইছি শামসুদ্দিন লামাতি কয় আমি আমার জীবন ভিতরে থাকতে এদের লাশ কেন নবীজির রওজা পাকের ফটক খুলতে দিতাম না সুবহানাল্লাহ কর না এই আমার বন্ধুরা বলেন তারা তো সন্ত্রাস বাহিনীর বাবা সন্ত্রাস পাঠানো হয়েছে এইভাবে যখন ওনার মাওনাকে বাঁধতে আরম্ভ করলেন বাঁধলেন শামসুদ্দিন লামাতির পিঠের উপরে প্রহার করতে লাগলেন বাইরেতে আরম্ভ করলেন আঘাত করতে আরম্ভ করলেন এবারে শামসুদ্দিন লামাতি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গোলামটা জীবন দিয়ে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মুবারক তারা চুরি করতে এসেছে আমার জীবন থাকতে দিব না এখন দেখতেছি রাসূলুল্লাহ আমি আমার জীবন দিলেও পারব না আপনি নবী পাক নিজে হেফাজত করতে আরম্ভ করেন শামসুদ্দিন লামাতি বলে গো আমার নবীর দরবারে যখন সাহায্য চাইলাম দেখতেছি জমিনটা মসজিদে নববীর ভিতরে ফাঁক হইয়া গেল রে আর সমস্ত শিয়ারে আমার আল্লাহ নবীজির নবীজির রহমতের কারণে জমিনের ভিতরে নিয়া জাহান্নামে পাঠাইয়া দিয়েছে আমার নবীর কোনো ভাবান নাই নবীজির অবদাবত থেকে অর্ডার করছে আল্লাহ
মসজিদে নববীর ফটকটা এইভাবে ফাড়াইয়া দাও, ফাড়াইয়া জমিনের ভিতরে নিয়ে ভিতর দিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে ফালাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।